কালকের হ্যাংওভার এখনো পর্যন্ত কাটেনি, মনে হচ্ছে শুয়েই থাকি। তারপরে ভাবলাম তাড়াতাড়ি স্নান না করলে এই হ্যাংওভার যাবে না, সেজন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। কর্তা বেচারা তো অফিসে চলেই গেছে, ওর কিছু করার নেই। আর এখন স্নান টান করে একটু বাইরে যাচ্ছি ঠাকুরের ফুল কিনতে আর মিষ্টি কিনতে, তারপরে এসে পুজো দেবো। চলে এসেছি নিচে ফুল কিনতে। এই ফুলের আর মিষ্টির দোকানটা একদমই আমাদের বাড়ির নিচে, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। স্নান টান করে দিব্যি বেরিয়ে যাই আর টুক করে ফুল মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে আসি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রসাদ, প্রসাদ এবার খাবো, এইটার জন্যই তো এত কিছু করা, তাই না? প্রসাদ তাই মেন ব্যাপার। বেসনের লাড্ডু এনেছিলাম, তো সেটাই আজকের প্রসাদ। এই যে দেখো, এটা আমার খুব শখের একটা জিনিস, অনেকদিন থেকে খুঁজে পাচ্ছিলাম না, তো পেয়েছি। ব্লুটুথ স্পিকার অ্যাকচুয়ালি এটা, আর কর্তা আমাকে গিফট করেছিল, তো আমি এটাকে চালিয়ে খুব গান টান শুনতাম, মানে গান চালিয়ে দিয়ে আর কাজ করতে থাকতাম। তো আজকে খুঁজে পেয়েছি, চার্জে বসিয়েছি, দেখি এটা জ্যান্ত আছে নাকি। আজকে ভাবলাম আম দুধ খাবো, কিন্তু আমটা দেখো কোনো ফিলই আসছে না একে দেখে খাওয়ার জন্য, একদম গন্ধ নেই। আর একটুখানি খেয়ে দেখেছি টক, একদম দূর ভাল লাগে না। টিক্কার এই ম্যারিনেশনটা করে রাখা ছিল আগে থেকে, একটুখানি বাকি আছে যদিও, তো ভাবলাম এইটা একটুখানি করে নিই। একটুখানি ডাল অবশ্য ছিল, সেই জন্যই এটা করবো ভাবলাম। চিকেন মনে হয় আর একটুও নেই, শুধু এইসব ক্যাপসিকাম আর ইয়ে আছে। না, এক পিস পেয়েছি লাকি ড্রতে, না দু পিসও আছে, ও তিন পিসও আছে, অনেক আছে। এই যে রেডি হয়ে গেছে আমার টিক্কা, চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। না, এটা কিন্তু ভালোই আছে, আমি ভাবছিলাম যে ভালো থাকবে না হয়তো এতদিন ধরে চলেনি, না একদম দিব্যি ভালো আছে। এই যে নতুন মিশন, সেটা হচ্ছে এর পুরো মাটিটাকে চেঞ্জ করব, এই গাছটাকে অন্য জায়গায় বসাবো। আর এইটার মাটিটা চেঞ্জ করে এই গাছটা, এটা কর্তার রিকোয়েস্ট, এই গাছটাকে এই টপটাতে বসাবো। তো দেখা যাক কতদূর কী হয়। আর এখানে তো প্রচুর পিঁপড়ে হয়ে বসে আছে, আর এই লঙ্কা গাছগুলোকেও আবার অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, দেখা যাক কতদূর কী হয়। এখন সবগুলো টবের মধ্যে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, যাতে মাটিটা একটু নরম হয়ে যায়। যে টব দুটোতে গাছ আছে সেইগুলোতে তো মাটি খুব একটা শক্ত নয়, নরমই। তো প্রথমে খুব সাবধানে এই লঙ্কার গাছ কটা তুলে ফেলছি, ওইগুলোই তো সব থেকে ছোটো। আর তারপরে এই বড় গাছটা তুলেছি, দেখো কি পিঁপড়ে কিলবিল করছে, এটাতে তো হাত দিতে ইচ্ছা হচ্ছে না। আর ওই টবটা থেকে চারিদিকে পিঁপড়ে ছড়িয়ে পড়ছে, ওটাকে ওই জন্য দূরে রেখেছি, কি জানি এই ভালো গাছটার মধ্যে চলে এলে আবার অবস্থা খারাপ করে দিতে পারে। আর এই টেবিল কামিনি গাছের মাটিটা আমি আর চেঞ্জ করছি না, যেহেতু অনেক শিকড় হয়ে গেছে, তো কেটে গেলে তখন অসুবিধে হতে পারে, সেই জন্য এই যে পুরো মাটি সেটটা আছে এটা নিয়ে আমি একটা অন্য টবের মধ্যে বসিয়ে দেবো। আর এই টবটাকে মাটি দিয়ে একটু ওই গাছটা বসিয়ে দিলাম, এটা মনে হয় কি ক্রোটনের কোনো একটা ভাই হবে। আর এই টবটাকে ভালো করে পরিষ্কার করে এনেছি, এই সুন্দর টবটাকে, আর তলায় কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, আর তার উপরেই বসিয়ে দেবো ওই টেবিল কামিনী গাছটা। এই যে সমস্ত গাছগুলো বসানো হয়ে গেছে, এই সুন্দর টবটাতে এই সুন্দর গাছটা বসিয়ে দিয়েছি, আর লঙ্কা গাছগুলোকে আপাতত এরকম আলাদা আলাদা করে রেখেছি, দেখা যাক আদৌ বাঁচে নাকি। এখন যত্ন করছি তো না বাঁচার চান্সটা বেশি। বাইরে অন্ধকারটা একবার দেখো, যেন সন্ধে হয়েই এসছে। কটা বাজছে বলো তো? 4:45। একদম কালো মেঘ করে আছে, আর এখন একটু বৃষ্টিও এসেছে। পুরো ঘর দৌড় দেখো একদম ভিজে একাকার হয়ে গেছে, আর তার মধ্যে আমিও দেখো পুরো ভিজে গেছি, সব চেঞ্জ করে নিতে হবে, নইলে টেকা যাচ্ছে না। যা বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু পকোড়া বানানো যাক, এই বৃষ্টির সন্ধ্যাবেলা পকোড়া একদম জমে যাবে। তো সেই জন্য আলু পেঁয়াজ কেটে নিয়েছি, চলো দেখাচ্ছি কেমন একটা অন্যরকমভাবে বানাচ্ছি, এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। তো পুরো প্রসেসটা এমনি তোমরা তেলেও ভেজে নিতে পারো, সেটা নিয়ে কিছু না। এখানে দেখো আলুটা এইরকম ঝিরি ঝিরি করে মানে ঘষে নিয়েছি আর কি, ওই যে আদা ঘষার আদা বাটার মতো যেমন হয় না, সেইটার মধ্যে ঘষে নিয়েছি, আর জলে এখন ভিজিয়ে রেখেছি, আর 2-3 বার ভালো করে এটাকে ধুয়ে নেবো, তাহলে কি হবে বলো তো? ক্রিস্পি হবে বেশ। আর এখানে একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি। এই দেখো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়েছি, এটা জলটা ঝরতে থাকুক, ততক্ষণ বাকি কাজ করি। এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম বেসন, একটু গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এটা পুরো গুঁড়ো নয় একটু দানা দানা আছে, একটুখানি গরম মশলা আর নুন, আর তারপরে সেই জল ঝরা আলুটাও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেবো।
এবারে এয়ার ফ্রায়ারটা ডাব্বার মধ্যে একদম 2 কি 3 ফোঁটা তেল দেব। দেখো একদম একটুখানি তেল নিয়েছি, সেটা ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে পকোড়ার এরকম ছোট্ট ছোট্ট বল নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই গাছটাকে দেখো এখানে রেখে দিয়েছি, সুন্দর লাগছে না? যাই হোক চলো এবার এটাকে এর মধ্যে দিয়ে দিই। 10 মিনিটের নামে 180-তে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবারে বেরেনি আমি একবার মাঝখানে এসে উল্টে দিয়েছিলাম, আর এক রাউন্ড হতে দিয়েছি। আর এদিকে তো আমাদের রেডি হয়ে গেছে, আর কর্তাও চলে এসেছে অফিস থেকে, একটু সস নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক। আজকে রাতের খাবার মাছের ঝোল, একটু স্যালাড, আর রান্না করতে করতে এদিকে দেখছিলাম সানডে সাসপেন্স। সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছিল সেটা এখনও চলছে, যাই হোক আজকের ঘুমটা একদম পুরো জম্পেশ হবে তার মানে। তো এখনকার মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করে দিও, নিচে কমেন্টে জানিয়ে কেমন লাগছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।